ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা মানে আমি, বাপি মা এসেছে কলকাতাতে, তো আমরা তিনজন যাচ্ছি ব্যাঙ্গালোর দিদির কাছে। যে মা এখানে রেডি হচ্ছে, বাপিও রেডি হচ্ছে, আর তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবকিছু জানতে পারবে যে কেন যাচ্ছি। যে বাপি এখানে রেডি, মার এখনও চলছে গোছানো। চলো, নিচে এসে গেছি আমরা, ওয়েট করছি ক্যাবের জন্য। চলে এসছে ক্যাব, থাকবে, খুব আনন্দ থাকবে। মা উঠে পড়ো, চলো। এই আমরা ক্যাবে উঠলাম। সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার গেট নাম্বার 23-তে ডিপার্চার আছে, ওখানে যাচ্ছি আমরা। হ্যাঁ বলো, কেমন এক্সপিরিয়েন্স? প্রথম খুব ভয় করছিলাম, ভালো লাগছে। ভালো, এবার একা একা চলে আসবে? হ্যাঁ, এবার একা আসতে হবে। আমরা 23 গেট নাম্বারের কাছে বসে আছি, আরো হাফ অ্যান আওয়ার মতো ওয়েট করতে হবে। আমরা এখন ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, লাগেজটা নেব। লাগেজটা নিয়ে জিজু গাড়ি বুক করে দিয়েছে, নাম্বারও দিয়ে দিয়েছে, কল করব লাগেজটা নেওয়ার পর। লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি। এখন আমরা চলে এসেছি দিদির বাড়ি, বাট দিদি এখানে নেই, দিদি হসপিটালে অ্যাডমিট আছে। ওর আজকে মর্নিংয়ে সি সেকশন হয়েছে, আর বেবি ও আর দিদি দুজনেই ভালো আছে। আমরা এখন ডিনার করব, রাতে যাওয়ার কথা ছিল বাট অনেক লেট হয়ে গেছে তাই যাচ্ছি। আমরা এখন অটোতে উঠলাম, মা আর আমি অটোতে যাচ্ছি, আর জিজু বাপিকে নিয়ে বাইকে যাচ্ছে, হসপিটাল যাচ্ছে এখন। এই আমরা চলে এসেছি রেনবো হসপিটাল। এই যে আমাদের নতুন মেম্বার, বাপি মা নিয়ে বসে আছে, আর এই যে দিদি, নিউ মম। শরীরটা একটু খারাপ আছে এখন। বাপি মা আমরা সবাই এসেছি, দিদি এখন ফিট করাচ্ছে। গো বলো, নাতি কেমন দেখলে? বলো কেমন লাগছে? কাল থেকে তো অস্থির করে দিয়েছে পুরো। সেই কি করছিস তাকে নিয়ে? এখনো স্নান করতে যাবে, এই জন্য এইসব রেডি করে দিলাম। ওই যে ছোট ছোট ড্রেস, ন্যাপি, তারপর এই যে স্নান করতে গেল এখন, একেবারে একটু রেডি করি, চুল টুল বেঁধে দিই। এই যে এখানে লাঞ্চ করছে মা, ডাল, একটা ফ্লেভারের রাইস, তার সঙ্গে আছে একটা চানার তরকারি, টক দই আর পায়েস। আর এই যে এখানে শুয়ে আছে, সানডান করিয়ে দিয়েছে, এখন ঘুম মারছে। এখন বেরিয়ে যাচ্ছি, আমি অটো করে চলে যাব। এই যে মা এখানে বসে আছে, আর দিদি একটু রেস্ট নিচ্ছে। আমি এখন একাই যাচ্ছি, মাকে রেখে দিয়ে এলাম, আর বাড়ি যাবো, একটু রেস্ট নেব, আর অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো দিতে হবে ওয়াশের জন্য। যে অটো বুক করেছি, এখানে দাঁড়িয়ে আছি হসপিটালের সামনে, এলেই যাবো।
এই যে এখন অটোতে উঠে গেলাম, বাড়ি এসে একটু বেরোলাম জিজুর সঙ্গে। না ভেজ কেন, পুরোটা খাও। দিদা এখানে জামা ইস্ত্রি করছে, পুচকুর ছোট ছোট ড্রেস, আর এখানে মায়ের জন্য ডিনার রেডি হচ্ছে, হসপিটালে নিয়ে যাবে জিজু। দই রেডি করবে? আমরা এখন ডিনার কমপ্লিট করলাম, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির বেডরুম। বাট দিদি তো এখন নেই, এখান থেকেই ভিডিও কল করতো, কথা বলতাম। বাট এতদিন পর, বিয়ের পর ফার্স্ট টাইম আমি এলাম, একাই এলাম যদিও, ব্যাঙ্গালোর বিয়ের পর প্রথম এলাম। কিন্তু বিয়ের আগে আমি এখানেই আমার ফার্স্ট জব, মানে আমি স্টার্ট করেছিলাম এখান থেকেই। তো দিদিদের কাছেই থাকতাম তখন, ওরা এখানে থাকতো না, এই ফ্ল্যাটটাতে থাকতো না, অন্য জায়গাতে থাকতো। তো অনেক মেমোরি আছে, আজকে যেখানে হসপিটালে গেছিলাম ওই এরিয়াটাতেও ওরা থাকতো। তো ওখান থেকেই আমি বাসে করে হসপিটাল যেতাম। তো অনেক কিছু, অনেক মেমোরি আছে, আজকে অনেক মনে পড়ছিল। কালকে ওর ডিসচার্জ আছে, কালকে আসবে, কখন আসবে এখনও ডিসাইড হয়নি। তো আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, কাল থেকে করছি, কন্টিনিউ করছি ব্লগটাকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, তো তোমরা অবশ্যই দেখবে। টাটা, গুড নাইট।